যুগে বৈষম্যমুক্ত মেধাবীদের বাংলাদেশ বিনির্মাণ লক্ষ্যে 2011 সালে ছাত্র সমাজ আন্দোলনে নেমেছিল যে মেধার ভিত্তিতে চাকরি পেতে হবে। আমরা দেখেছি সেই আন্দোলন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমার ভাইরা রক্তে রঞ্জিত হয়েছে। আপনারা দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুলের হাড় ভেঙে দিয়েছিল, এই শহীদ মিনারে আমার বোনদেরকে লাঞ্ছিত করা হয়েছিল। ইব্রাহিম খেলো না, শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত যে মেধার ভিত্তিতে আমরা চাকরি চাই, আমাদের আন্দোলনের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সংসদ ভবনে ঘোষণা দিয়েছিলেন যে চাকরি দিয়ে আর কোনো কোটা থাকবে না। কিন্তু আমরা গতকাল দেখতে পেয়েছি মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছে কোটা পুনর্বার থাকবে। আমরা ছাত্র সমাজ অনেক বেশি ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি, এবং আমরা এই রায়কে ছাত্র সমাজ ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। আমরা বলতে চাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে একমাত্র মেধার ভিত্তিতেই, যদি মেধার ভিত্তিতে মূল্যায়ন হলে এই দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে সেটা বাস্তবায়ন হবে। আপনি জানেন বর্তমানে প্রায় 28 লক্ষ শিক্ষার্থী বেকার রয়েছে, এমন যেখানে বেকারত্ব হ্রাস করার কোনো পরিকল্পনা নাই, সেই জায়গায় আবার কোটা পুনর্বহাল করা প্রত্যেকটা শিক্ষার্থীর জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার সমান। আমরা বলতে চাই ছাত্র সমাজ এই সিদ্ধান্তকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে অনতিবিলম্বে। বিসিএস সহ সরকারি চাকরির প্রত্যেকটা জায়গায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী প্রত্যেকটা জায়গায় কোটা বাতিল করতে হবে। যদি এর ব্যত্যয় ঘটে 2018 সালে যেভাবে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা নিয়ে গণ আন্দোলন করেছি, হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, জেল খেটেছি, আবার যদি প্রয়োজন হয় আমাদের দাবি না মানা হয় তাহলে আবারও আমরা এই কোটা বাতিলের দাবিতে পুরো রাজপথে নেমে যাব। যদি আমাদের হামলার শিকার দিতে হয়, জীবন দিতে হয়, আমাদের জীবনের বিনিময় হলো এই দেশের শিক্ষার্থী সমাজ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা দলে দলে এসে গণজোয়ার তৈরি করবে, এবং সরকার এবং মহান হাইকোর্ট থেকে যে রায় এসেছে সেই রায় যদি বাতিল না করা হয়, সেই রায় বাতিল করার জন্য জনস্রোত এবং জনবিপ্লব তৈরি হবে ছাত্র সমাজের মধ্যে। এবং আরেকটা কথা বলতে চাই, ছাত্র সমাজের আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনা বলেছে কোটা থাকবে না। আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার অবস্থান স্পষ্ট করুন, আপনি ছাত্র সমাজের দাবি মেনে নিয়ে কোটা বাতিল করেছিলেন, বর্তমানে হাইকোর্ট সেই কোটা আবার পুনর্বহাল করেছে, এক্ষেত্রে আপনি যদি তাদেরকে সমর্থন না দিয়ে থাকেন তাহলে এপিলেটিভিশন সহ আইনিভাবে সরকারিভাবে মোকাবিলা করে কোটা বাতিল করুন।